তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যেই ভোট প্রচার করছেন সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে সূর্য মধ্যগগনে বিচরণের আগেই সাত সকালেই রাস্তার ধারে গাছের ছায়ায় বাঁশের মাচায় বসে দলের নেতাকর্মীদের সঙ্গে জমিয়ে মুড়ি খেয়ে ভোট প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনার ফাঁকে সেরে নিলেন স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ। আর সব শেষে মুড়ির আড্ডাতে যোগ দেন বিজেপি প্রার্থী। বাঁকুড়া লোকসভায় ষষ্ঠ দফায় নির্বাচন, অর্থাৎ 25শে মে রয়েছে নির্বাচন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই একদিকে যেমন প্রকৃতির উত্তাপ বাড়ছে, তেমনই প্রচারের তেজ বাড়াচ্ছেন ডান বাম সব দল। প্রবল গরমেও ভোট প্রচারে খামতি রাখছেন না কেউই। আজ সাত সকালেই দলের কর্মী সমর্থকদের নিয়ে বাঁকুড়া শহর লাগোয়া কুয়াবাগান মোড়ে পৌঁছে যান সুভাষ সরকার। আর সেখানে আমগাছের ছায় বাঁশের মাচায় দলের নেতাকর্মীদের নিয়ে বসে পড়েন সুভাষ সরকার। আলোচনার ফাঁকেই শালপাতার ঠুনায় চপ, বেগুনি, শশা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে মুড়ি খান সুভাষ সরকার। মুড়ি খাওয়ার সঙ্গেই চলতে থাকে রাজনৈতিক আলাপ আলোচনা। মুড়ির আড্ডায় বসে এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে জনসংযোগও সেরে ফেলেন সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবি, এই গরমে শরীর থেকে ঘামের সঙ্গে অতিরিক্ত পরিমাণে নুন বের হয়ে যাওয়ায় মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাই এই গরমে মুড়ি খাওয়া স্বাস্থ্যকর। আর তাছাড়া বাঁকুড়ার মানুষ জল খাবারে মুড়ি খাওয়াই পছন্দ করে। নিজে বাঁকুড়ার মানুষ হওয়ায় তারও মুড়ি প্রীতি রয়েছে। আর তাই প্রচার, জনসংযোগ ও রাজনৈতিক কাজের মাঝে মাঝেই এইভাবে তিনি বসে পড়েছেন মুড়ির আড্ডায়। মুড়ি আড্ডা মানে মুড়ি তো আমরা স্বাভাবিকভাবে খাই, কাজে প্রচারে স্বাভাবিক জীবনযাত্রায় যা করি সেই করতে করতে মানুষের সঙ্গে কথা বলি। তাই এখানে সকাল সকাল কুয়াবাগানে এসে আমাদের কার্যকর্তা এবং এখানে পথ চলতি দু চারজন মানুষের সঙ্গে বসে মুড়ি খাচ্ছি। আর সেখানে কর্মীদের সঙ্গে কথা হলো যেটা 30 তারিখে নমিনেশনটা কেমন জোরদার হবে এক, আর সাধারণ মানুষকে 5 বছরে কী কাজ করেছি এই বার্তাটা আমাদের কার্যকর্তারাও দিলেন, কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি কিছু বলেছি। অন্যদিকে তীব্র দাবদাহ রাজ্য জুড়ে, ব্যতিক্রম নয় লাল মাটির জেলা বাঁকুড়াও। তার মধ্যে অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে লাল মাটিতে ধুলো উড়িয়ে বিরামহীন নির্বাচনী প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তথা আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। রবিবার প্রথমার্ধে ছাতনা বিধানসভা এলাকার ভগবানপুর, তেঘুড়ি, হরিগ্রাম, শালুনি, মেটলা এলাকায় জনসংযোগ ও নির্বাচনী প্রচার করেন। রবিবার সকাল থেকে আমরা প্রচার করছি ছাতনা বিধানসভার আন্ডারে। আপনার প্রথমে আমরা শুরু করেছিলাম ভগবানপুর থেকে, তারপরে শেষ করলাম হাটুগ্রামে, এবং পরপর গ্রামগুলোতে আমরা ঘুরেছি সকাল থেকেই। বেশ ভালো রেসপন্স। রবিবারের দিন সকালে বাজারে এসেছিলেন, তারা খোলা মনে গল্প করেছেন। যদিও অসম্ভব গরম, তার মধ্যে কর্মীরা প্রচুর ক্লান্ত হয়েছেন, সেই জন্য আমরা প্রোগ্রামটাকে 10:30টার মধ্যে শেষও করে দিয়েছি। আমাদের রেসপন্স ভালো, মানুষ আমাদের সাথে আছেন, এটা পরিষ্কারভাবেই বলে দিচ্ছে। এদিন সিপিআইএম প্রার্থী তথা আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সিপিএম প্রার্থীর প্রচারে এসে খবর পেয়ে ও এলাকার মহিলা ও প্রথমবার ভোটদানের সুযোগ পাওয়ার ভোটারদের রাস্তার ধারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গিয়েছে বলেই সিপিআইএম সূত্রে খবর। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।